hungry, Matt. Yeah, man, I could you eat. Fools trying to eat? What about some tacos? Tacos again? Hey. Welcome back to GTA San Andreas. তো আমরা San Andreas এর আরেকটা মিশন কমপ্লিট করতে চলেছি। এবারে মিশনটা হইছে গিয়া মানে আর কি মিশন এখনো শুরু হয় নাই বাট হবে। অলরেডি শুরু হয়ে গেছে। আরে কেনা কে চাইতে হো? আমার চ্যাটার বাস। তো আমরা আমগো পলটন লয়ে আর কি খাওন খাইতে যামু এবং এর আগে আর কি স্মোক বলতাছিল যে পলটনরা বেশি মানে আর কি পলটন মানে আমাদের বিপরীত দলের পলটন খুব বেশি ভাতরামি হয়ে গেছে, তারা খুব বেশি চেতে গেছে এবং তাদের দমন করতে হবে এরকম টাইপ কিছু লেকচার টেকচার দিছে, ইউ নো বাইগেরি টাইপ। তো এখন আমরা আর কি যাইতেছি কিছু নাস্তা টেস্টা করতে, কোনো ফ্রি টাইম টাইপ কিছু ই করতে, স্পেন্ড করতে। বাট গ্যাঞ্জামস একটা লাগবে এটা জানার কথা, বিকজ উই আর কমপ্লিটিং দ্য মিশন। কী কই সাথের মাথা নিজেরও মাথায় থাকে না। ওকে, তো আমরা আমার ডেস্টিনেশনে আসা পড়ছি। এটা হচ্ছে গিয়ে আমাদের স্টপ, এখানে আর কি আমাদের থামতে হবে এবং আমাদের যে খাওয়ন টাউন যাটা আছে সব এহেনতে আর কি খাওয়াইব এবং গ্যাঞ্জামটাও মেবি এদিকেই লাগবো। তো গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, যেমন কি আমরা দেখতে পাচ্ছি আমাদের বিপরীত দল আমাদের এলাকার দিকে যাচ্ছে যাতে তারা আমাদের পল্টনকে আর কি মারতে পারে, কিন্তু তার আগে আমি তাদের মাইরে ফেলবো। বিকজ ইউ নো আই এম এ ভেরি পুরো ড্রাইভার অ্যান্ড আমার ড্রাইভিং স্কিল সেই লেভেলের ওপি লেভেলের ড্রাইভিং স্কিল যাই হোক সেই রকমভাবে গাড়িতে চালাতেছি এবং সিগন্যালের 12টা বাজেই ফেলতেছি। A few moments later din mar jayega kutte ki maut jag mein sab kahenge mar gaya maar dar 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 chor dar chor dar ei to bhai dhore lechi bhai ebar thiki pari jemu dekhto ektu dekhe jao je pashe dike ektu guta dilam jate guide ektu bekano usit mane bekano to usit chilo but bekailo na ei mangar tipe phasham khara khara ei dorsi dorsi ei guli mar 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 o chala motor ebar are mar na re bal এই নিয়ে হাড্ডা হাড্ডি গুতাগুতি শুরু হইতেছে আর হাতিরা গুলাগুলি মানে ঠিক মতো গুলিও লাগাইতে না বা গাড়িটা মাত্র থামাইলেন ভাই এমনি কেলো গেলো দাঁড়া আরে দাঁড়া না রে ভাই চেসিং চেসিং চলতেছে সেই লেভেলের এই আমি একটু গুলি মারার চেষ্টা করলাম বাট হইলি না পুলিশ কেউ এবার আমার ধরে এই বাড়ি থামছে থামছে হ্যাঁ গাড়িতে আগুন দিয়েছে বাইরে বাইরে বেরিয়ে সিজে বাইরে আরে সিজে সিজে মার মার এই শালা এই ভগিনী মারে ভগিনী মারে এই ভগিনী মারলে এই সবাই পুলিশ পিছিয়ে পড়ে গেছে দেখ ওই হালামগুলো আমার মানে গুলি মারতেছিল তারা তাদের কিছু বললো না আর আমি যখনই গুলি মারা শুরু করলাম তখন মানে আমাকে আমার পিছে পুলিশ লাগাই দিয়েছে কত সুন্দর। ওকে, তো আমাদের কার ওয়াশ করাই নিমু, তো কার ওয়াশ করালে পুলিশ আমাদের পিছা ছাড়িয়ে দেবে। আমি জানি না এটা জিটিএস সান আন্দ্রিয়াসের লজিক আর কি, কার ওয়াশ করালে পুলিশ পিছা ছাড়িয়ে দেয়। তো যাই হোক, এখানে স্মোক বলতেছিল যে ওকে পুলিশ একজনে পিছা করতেছে এনিওয়ে। তো এখানে স্মোক বলতেছিল যে এরা আর কি এতক্ষণে থাইমা থাকবে না, আরও অনেক কিছু গ্যাঞ্জাম হবে, এরা আবার আমগো কাছে রিভেঞ্জ নেওয়ার জন্য আসবে আমাদের এলাকার মধ্যে এবং গ্যাঞ্জাম আস্তে আস্তে আরও বড় হইতেছে এবং যাদের মারছে তারা নাকি আমাদের কাছে আর কি তাদের পল্টন টল্টন নিয়ে আর কি আসতে পারে, কারণ ওরা ওদের ভাই বেরাদার নাকি ওদিকে আমাদের দেখে ফেলেছে মারতে। তো হুডে নাকি আবার আক্রমণ হইতে পারে, কিন্তু আপাতত আর কি আমরা এখানে পাস হয়ে গেছি, মিশন কমপ্লিট করে ফেলছি। তো এই জায়গায় স্মোক আর রাইডার আর কি, স্মোক তো না ওই যে পাশে আরেকজন ছিল সে আর কি আমাদের বলছে যে সাবধানে থাকতে, কারণ তারা যে কোনো মুহূর্তে এখন আমাকে উপরে আর কি গুলাগুলি বর্ষণ করতে পারে, তাই একটু সাবধানে থাকতে কইছে। ভাই ভাই আল্লাহর দোহাই লাগে উল্টাইস না, আমার একটু মিশন আছে ভাই প্লিজ। ওকে, তো স্মোক আমাদের বলছে যে আরও কিছু জরুরি কাজ আছে যেগুলো আর কি আমাদের মানে নিজের দলকে না জানায় আর কি করতে হবে, লাইক রাইডার আর ওই যে আমাদের গ্যাংয়ের লিডার এগুলো আর কি না জানায় করতে হবে। বাট সে যে বলছে যে এরকম কি কাজ যে আমরা না জানাই আমাকে করতে হবে, তো কইছে সময় এলে আর কি সব কিছু কই দেবে। তো আজকের জন্য তো এতটুকুই, এখন একটু খাওয়ান দাওয়ান খাইয়ে আমি চলে যাচ্ছি। তো তোমরা চাইলে ভিডিওর আগের পার্টগুলো দেখে ফেলতে পারো, এন্ড স্ক্রিনও এসে পড়বে এবং আরও অন্য জায়গাতেও পাই যাবে, আই মিন ডিসক্রিপশনে। বিদায় পৃথিবী।